করোনা থেকে রেহাই মিলছে না প্রাণীদেরও ভারত শ্রীলঙ্কা ও স্পেনের চিড়িয়াখানা প্রাণীদের মধ্যেও সংক্রমণের খবর পাওয়া গেছে মানুষের মতো যেন প্রাণীরাও গণহারে করোনায় সংক্রমিত না হয় সেজন্য প্রাণীদেরও ভ্যাকসিনের আওতায় আনার কথা ভাবছিলেন গবেষকরা এ অবস্থায় সম্প্রতি প্রাণীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের অকল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার জিঞ্জার ও মলিনামের দুটি বাক্যে প্রথম দিন ভ্যাকসিন দেওয়া হয় পাশাপাশি কালো ভালুক গ্রিজলি ও এক পার্বত্য সিংহকে টিকা দেওয়া হয়েছে টিকা পাওয়ার পরে প্রত্যেকের শরীর সুস্থ রয়েছে ভেটেরনারি ফার্মা সংস্থা জয়টিস পশুদের জন্য এই করোনা টিকা তৈরি করছে প্রাথমিকভাবে সত্তরটি চিড়িয়াখানায় প্রায় এগারো হাজার করোনা টিকা সরবরাহ করবে তারা এদিকে বিদেশ থেকে আনা বন্য ও পোষা প্রাণীদের কোভিড নাইন্টিন নেগেটিভ সার্টিফিকেট থাকার উপর নির্দেশনা জারি করেছে ভারত সরকার এতে বলা হয়েছে কুকুর বিড়াল চিতাবাঘ ও বনবিড়ালের মতো প্রাণীদের ভারতে আনার আগে রপ্তানি কারক প্রতিষ্ঠান থেকে করোনা নেগেটিভ রিপোর্ট চেয়ে নিতে হবে এটি বিমানবন্দর প্রবেশে আগেই দেখাতে হবে মুবাল্লিক করিম my tv vaccine for animals